দর্শক, আমি বর্তমানে অবস্থান করছি মাদারীপুর জেলার রাজার উপজেলার এটি কদমবাড়ি ইউনিয়নের দিগিরপাড় গ্রামে। এখানে আপনারা জানেন বিগত 9 জুন ধনঞ্জয় বারৈ নামে এক যুবক, তিনি নিখোঁজ হয় এবং 12 জন তার মরদেহ পাশেই কচুরি মানে বাড়ি থেকে কিছু দূরে কচুরি পানার মধ্যে তার মরদেহ পাওয়া যায় এবং এ কারণে এলাকায় শোকের ছায়া নেমে আসে। কিন্তু সেই ধনঞ্জয়ের হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী গোলক মেম্বার, তিনি ইতিমধ্যেই আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়েছে এবং তিনি 164-এ জানিয়েছেন যে মূল হত্যার পরিকল্পনা কী এবং কী কারণে হত্যা করেছিল। তো সেই কথাগুলোই এখন আমি এলাকাবাসীর থেকে জানবো এবং তার বাবা মায়ের কাছ থেকে জানবো। তো ধন্যবাদ, আমার সাথেই থাকবেন। তো আপনি তো ধনঞ্জয়ের বাবা ধলু বারৈ, তো কি অবস্থা এখন এই যে ধনঞ্জয়ের যে হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে, সেই দোষী তো আটক হয়েছে? হ্যাঁ, ওই দোষ ওই আমার ছেলের মার্ডার করছে। কে সে, নাম কি? গোলক মেম্বার। কি কারণে? কি কারণে হেয়ার যে কি আমার ছেলের সাথে শত্রুতা, তা আমি তা তো খুঁজে পাইনি, খুঁজে পান নাই। তো কবে আটক হয়েছে এটা বলতে পারবেন আপনি? আপনারা এই এলাকাবাসী আপনারা কি চান, এই হত্যাকাণ্ডের কি বিচার চান? ফাঁসি চান? আসলে এই ধনঞ্জয় ছেলেটি কেমন ছিল? তার মতটা ছেলে হয় না, তার কোনো নেশা নাই, তার কোনো কিছু নাই। তার আমরা স্যার দোয়াজ করে যাই তো রাজি, মানব বন্ধন দিতে রাজি। আজ পর্যন্ত আমরা হ্যাঁ হাতে কোনো দিন একটা টুনির বা জমা গোয় নাই। কোনো দিন একটু বান্দামি হচ্ছে অভাবের কারণে, হে বিয়ে করছে, বিয়ে করে একটু দোকান দিয়েছে, পোদারের কাজ করছে, স্বর্ণকারের কাজ। তাই আজকে তার আজকে এই দশা, আজকে আমার তো হইতে পারে এই দশা। আমরা স্যার না খাইও রয়েছি, ওই চেয়ার মেম্বার আমার ঘর তার না মালও দেয় নাই, ব্যায়াম বেছে বেছে আমরা খাইছি। আবার লুট করে মাল গুলো নিয়ে গেছে, ঘুরে গেছে। আপনার নাম? অমর সরকার। আপনি এই হত্যাকাণ্ডের সম্পর্কে কি জানেন? হত্যাকাণ্ডের সম্পর্কে জানি যে এই ছেলেটা নিরীহ, এই ছেলেটারে মানে নিরীহ, এমন নিরীহ, এই ছেলের নামে কোনো রিপোর্ট নাই, আরে খালি খালি মারা হয়েছে স্যার হত্যাকাণ্ডে। তো এই কয়জন আসামি আটক হয়েছে? চারজন। চারজন? হ্যাঁ। মূল কে, এই মূল আসামিটা কে? মূল আসামি এই মেম্বার গোলক মেম্বার। এই ছেলের কাকা জেঠা আরো 10 বছর আগে খুন হয় স্যার, এবারই হাতে ওই যে সিদাম, যে সিদাম 10 বছর আগে মারা হইলে ছেলের জেঠার এক যায় এই আবার আর তার পোলাও এই মার্ডারে জড়িত। শ্রীদাম, শ্রীদামের ছেলে সুজন, সুজন এখন সুজন কি আটক হয়েছে? না স্যার, এরা পল্লা। আর এই নুট, এই যে ধনঞ্জয় মারা রয়েছে তার পক্ষের তা নুট করে নাই, এই নুট যারা হত্যা করছে তারাই এই নুট করছে। যারা ইন্ডিয়ায় পালাই গেছে আসামির পক্ষ, যে কয়জন পালাইছে আর যে কয়জন ছিল জড়িত মার্ডারে, তারাই আবার এই আসামি ওই আসামির পক্ষের ঘর বাড়ি নুট করছে। মানে নিজেদের লুট নিজেরাই করছে।
তো 61 মন ধান আর 9টি গরু এগুলো লুট করছে গোলক মেম্বার নিজেই তো আপনারা এলাকাবাসী সেটা বাধা দেন নাই বাধা আমরা সাহস পাই নাই স্যার বর্তমান দেখা করে তাদের বড় বড় হোমরা সংরা হাতে আছে ভয় দিছে এখন তো চিন্তা করছো ওই ঘরে আগুন দিয়া এই বাদী পক্ষ ধনঞ্জয় বাবার মামলা না দেয় এটা পায় না সেগুলো আসলে আমরা যেটি জানলাম যে যারা আসামি তারাই কিন্তু তাদের বাড়িঘর লুটপাট করে এবং ধান এবং গরু বিক্রি করে ফেলে সেই এবং এখানে রয়েছে ধনঞ্জয়ের মা তো আসলে ওনাকে আমি কথা দিয়েছিলাম আগে যে সময় আমি এসেছিলাম নিউজ কভারেজের জন্য যে উনি আমাকে বলেছিল যে আমি যেন সবসময় তার সাথে দেখা করি তো আমি কিন্তু ইতিপূর্বেও তিনবার ওনার সাথে এসে দেখা করে গেছি এবং আজকেও আমি ওনার সেই কথা রক্ষা করার জন্য ওনার সাথে দেখা করার জন্য চলে আসলাম তো আসলে ধনঞ্জয় হত্যা আমাদের রাজরের তথা টোটাল বাংলাদেশের কিন্তু মানুষের হৃদয় নাড়া দিয়ে গিয়েছে যে অনেকেই দেখেছেন যে মায়ের বিলাপ মায়ের আর্তনাদ যে একজন মা সে কতটা তার একমাত্র সন্তানকে হারিয়ে মুমূর্ষু হয়ে যায় বারবার সেটি আপনারা দেখেছেন দেশবাসী তো আমি কি বলবো যে এ ধরনের হত্যাকাণ্ড আমাদের এই স্বাধীন দেশে কাম্য নয় আসলে কি বলবো যে একবারেই অমানবিক এবং এই ছদ্মবেশী মানুষ যতদিন পর্যন্ত সমাজ থেকে দূর না হবে ততদিন পর্যন্ত বাংলাদেশ হয়তো কোণঠাসা হয়ে থাকবে স্বাধীন দেশও পরাধীন হয়ে থাকবে আসলে একজন মেম্বার সে কিভাবে এই হত্যাকাণ্ড ঘটায় এবং কী বা সমাজে এতদিন ঘুরে বেরিয়েছে কী বা তার সেই বুকে সাহস ধারণ করে সে এই অকারেন্সগুলো করেছে বর্তমানে স্যার প্রতিবাদ করার লোক নাই যে বিসিএস ক্যাডার আছে কলেজের প্রফেসর আছে বড় বড় চাকরি আছে কেউ এদের বিরুদ্ধে প্রতিবাদ করে না আমরা তো শুনে পড়ি স্যার এলাকায় কাজ করি তাই আমরা প্রতিবাদ করতে গেলে তো এইরকম মারাই যেত চাচি আপনার ছেলের তো শুনছেন কথা না আসামিরা তো ধরা পড়ছে এখন কি আপনি খুশি বাবা তুমি কইছো না ফাঁসি যাই আমি যাব ফাঁসি দেখতে আমার বাবারে কত ডিকপ দিয়ে মারছে আমি খালি কল্পনা করি আর কান্দি আমার বাবাই মরার সময় দাপাইছে বিচার মতন দাপাইছে আমি কল্পনা করি তোমরা কল্পনা আমার বাবার পয়লা জাস মুরগি কানে না ওই সময় দফা দফি দেয় ওই দফা দফি আমার বাবাই মানিক দেশে ওই সময় দফাইছে আর আমার অভাগিনী মার কথা কইছে মা তুমি বাঁচাইতে পারো না মা আমাদের মাইরে হালাইলো আমি এখানে বুঝি আমার কথা মনে হচ্ছিল আমি তো অভাগিনী মা আমি তো জানি না আমার কোনো কথা নাই আমার বাবারে যারা হাস্তি দিয়ে মারছে বলো বাবা তো এই বাবা গো আমার নিজের চোখে দেখি যারা করছে না ফাঁসি চাই বাবা ফাঁসি চাই ফাঁসি চাই ফাঁসি দিলে আমার এই পুরা মন বুঝাব এই ফাঁসি চাই বাবা আর কিছু চাই না যারা যারাই আমার বাবারে করছে এই আর গো ফাঁসি চাই আমি নিজে দাঁড়াইয়ে দেখবো কিছু কই না ফাঁসি চাই ফাঁসি চাই আমার এই বাবারে কাম শিখেছি আমি কিষেন দিয়ে আমার বাবারে কাম শিখেছি আমার টাকা দিতে পারি নাই আমি কাপড় বেচে নাস্তা বেচে আমার কাম শিখেছি আমার কিছু নাই জায়গা জমি আমার বাবা হারাইয়ে যায় এদিন আমি দান তো আইতে যাই বাবা আমি কষ্ট করছি মা কষ্ট হইরা কাম হইরা তুই কাম শিখেছ মা আমি দাঁড়াইয়া তোমারে সব দেব মা তোমারে আমি কানটা ঘরাই দেব মা তোমার হাতেটা ঘরাই দেব মা আর তোমার কিষেন দেওয়া নাগবো না মা মা তুমি বসে বসে খাবা মা আমার দিনে কষ্ট সব বাবা
মার কাম হইরো না বাবা আর একটু দাঁড়াই দিও নাই বাবা আমি হাসে আইডা আইডা খাবো সটি ভাই দিও বাবা তোমারে দিয়ে নয় আমারে এই পাইতে দিয়ে গেছে এত সুখ যে বাবা দিয়ে গেছে জীবনে আমার সুখ আর নানা ভাইরে আমার সুখ দিয়ে গেছে আমার সোনার ময়না বাকি আমার বাবা আমার কাছে তা বিদায় নিল একটু কইয়ে গেল না একটা বইয়ের কথা বাবা আমার বইয়ের কথা যদি একটু কইয়ে নিত নিমাই জল্লা চিতে গেছিল আসলে এই মায়ের আর্তনাদ খুবই বেদনাদায়ক খুবই কষ্টের এখানে অনেকেই কিন্তু দাঁড়িয়ে আছেন অনেকের চোখে অশ্রু মুছছেন এটি খুবই একটি মর্মান্তিক এবং বেদনাদায়ক এই ধরনের ঘটনা যে সমাজে চলতে থাকলে আসলে একটি দেশ কোথায় গিয়ে দাঁড়াবে তো এই মায়ের সামনে থেকে কিন্তু ডেকে নিয়ে যাওয়া হয়েছিল সেই ধনঞ্জয়কে সন্ধ্যাবেলা মাছ ধরার উদ্দেশ্যে আপনারা জানেন যে বিগত 9 জুন এই ঘরে কিন্তু বাস করতেন ধনঞ্জয় স্ত্রী এবং পুত্র সন্তানকে নিয়ে এবং সন্ধ্যার সময় কিন্তু এখানে সেই খুনিরা আসেন এবং বলা হয় ধনঞ্জয়ের হাতে একটি আম দেওয়া হয়েছিল এবং বলেছিল এটি তোর স্ত্রীকে দে তো তার স্ত্রী সেই আমটি খাওয়ার পরে কিন্তু ঘুমে অচেতন হয়ে যায় এবং পরের দিন সকালে ঘুম ভাঙে যে কারণে সারা রাত্রে কিন্তু আর তার খোঁজ কেউই নেননি তো তাকে মাছ ধরার উদ্দেশ্যে ডেকে নিয়ে যায় এবং পাশেরই কিন্তু একটি ডোবার মধ্যে কচুরিপানার মধ্যে কিন্তু রক্তাক্ত অবস্থায় মানে খুন করে ফেলে রেখে যায় তার ঠিক 2-3 দিন পরে 12 জুন তার লাশ জনগণ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ উদ্ধার করে তো সেই আসামি যারা রয়েছেন তারা কিন্তু সেই ধনঞ্জয়ের যে মূল পরিকল্পনাকারী এই কদমবাড়ি এই দিগিরপার এলাকারই কিন্তু সে মেম্বার ইউনিয়ন পরিষদের সদস্য তো তার নাম হচ্ছে গোলক তো সেই গোলক মেম্বার আটক হয়েছে এবং 164 কিন্তু সে জবানবন্দি দিয়েছেন যে তিনি দোষী তো দর্শক আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি এটি যে বাড়িতে দাঁড়িয়ে আছি এই বাড়িটি হচ্ছে ধনঞ্জয় হত্যার এক আসামি ভোলা তো সেই ভোলার এবং রবিনের বাড়ি দুই আসামি দুই ভাই তো তাদের বাড়িতে দাঁড়িয়ে আছি আর সেই ধনঞ্জয়ের লাশ পাওয়া গিয়েছিল ওই দেখতে পাচ্ছেন যে কচুরিপানা যে বড় কচুরিপানা ঠিক ওইখানেই কিন্তু
পাওয়া গিয়েছিল ধনঞ্জয়ের লাশ। আর আমি বর্তমানে অবস্থান করছি ভোলা এবং রবিনের বাড়ি, আসামিদের বাড়ি। তো ওখান ওই স্থান থেকে বাড়ির দূরত্ব হয়তো 400 ফিটের মতো হতে পারে। এবং এটি হচ্ছে সেই অভিযুক্ত ভোলা এবং রবিনের বসত বাড়ি। আর পাশেই হচ্ছে, এই বাড়ির পাশেই হচ্ছে মূল যে পরিকল্পনাকারী যে গোলক, সেই গোলকের এখানে রয়েছে ঘের, হয়তো এই মাছের ঘের এবং এই যে ভোলা এবং রবিনের বাড়ি এই কাছাকাছি হওয়াতে তাদের মধ্যে হয়তো সখ্যতা গড়ে ওঠে এবং ধনঞ্জয়ের এই হত্যার কাণ্ডের ঘটনা ঘটে। আপনার ভাই গোলক মেম্বার, সে তো 164-এ স্বীকার করেছে, শুনেছেন না? জানতে পারছেন? শুনতে রাখছেন। তো এখনে যদি ধরেন আপনার পরিবার এই ধরনের একটা ঘটনা ঘটতো, তাহলে কি কি চাইতেন আপনারা? ধরেন সাপোজ আপনার ভাই বা আপনার সন্তানকে একজন হত্যা করলো, তখন আপনি কি বিচার চাইতেন? যদি কেউ অন্যায় করে তো বিচার তো হবেই, বলেছে যে সে মূল পরিকল্পনাকারী, তো এই বিষয়ে আপনি বাবা হয়ে কতটুকু কি জানেন যে আসলে? ধরেন আমরা রাত্রে প্রত্যেক দিন 10টার সময় আলো নিবিতে মুরগির ডিমের আলো নিবিতে আসে, বুঝছেন? একদিন আমাদের বললো যে বাবা ওরা তো যদি ওই খুন হয় সেদিনগুলো আমার হাতে পথে এই বিরুদ্ধে ওই ধনঞ্জয় দেওয়া হয়েছে, আর কয়েকজনে গামছা মুড়ে দিয়েছিল, এই এও দেখছে, এই আমাকে তারা কইছে, এই তো বাতিল আমি জানি। কিন্তু মুরব্বী, এখন তো তিনি আদালতে বা বিচারিক যে হাকিম বলেন তার সাব যশব, তো যশবের কাছে তো সে স্বীকার করেছে 164 যেটি বলে, তো সেখানে সে তার দোষ স্বীকার করে নিয়েছে, তো সেই সম্পর্কে দোষ স্বীকার করছে কেন ভগবান জানে, কেন মিথ্যা কথা তোমায় তো মাইরের বাইতে কইতে পারে বা এপারে এত কথা তো আমরা জজ সাহেব তো মনে হয় না কোনো আসামিকে মারে, সে তো বলে কথা বলে পারে আগে ধরো ওই ইতিদেশে ওর ধরো থাকতে আর কি আমরা দ্বারা দিলুক জানি যে ও এই জায়গায় ধরো রইছে, মানে রইছে 10টার সময় দোষ করে হেতে এমনি ওর এমনি বাসবে দোষ করে, আমরা জানি যে আমার ছেলে দোষ করে না, আমরা আমি 100 বার গ্যারান্টি কইতে পারি, কেন আমরা কষ্ট হইরা সব সম্পত্তি করছি, বুঝছেন? আপনার নাম যেন কি বললেন? আমার নাম গুরুচাঁদ, গুরুচাঁদ, হ্যাঁ গুরুচাঁদ সরকার, গুরুচাঁদ সরকার, আমরাই কষ্ট হয়ে সম্পদ করছি, আমার ছেলে মেম্বার হয়েছে অন্তত 3000 বড় মেম্বার হয়েছে, সে কি খারাপ লোক হইলে কি হে মেম্বার হইতে পারে এখন? আর হে আর এত ষড়যন্ত্র এই দেশের মানুষ আরো আছে তারা জানবে যে হে ভালো না মন্দ জানেন, দাইনা দাইনা টা বিচার করেন, দাইনা সঠিকটা জিনিসটা জাইনা আপনারা করেন, আমার কোনো আপত্তি নাই, সে অন্যায় করে সে ভুগুক, আমার কোনো কথা নাই। তো দর্শক, আমরা কথা বললাম গুরুচাঁদ সরকারের সাথে, গোলক সরকারের বাবা, মানে গোলক মেম্বারের বাবা। তো এই উনি যে কথা বললেন যে এই স্থানটিতে দেখেছিলেন যে ধনঞ্জয়ের কে এসেছিল এবং তার সাথে আরো 2-3টি লোক ছিল, তাদের মুখ ঢাকা, মুখ ঢাকা ছিল, আপনি নিজে দেখছেন না আপনার ছেলে দেখছে? ছেলে দেখছে, আপনি ওই যে বলছে আমাদের যে তখন মুখ ঢাকা আমরা চিনতে পারিনি, কেন আইছে আলো নিবিতে হাগো দরকার আছে আলো নিবিতে হয়ে গেছে, কিন্তু এরা তো অত খেয়াল করে না যে আরে মারবে না কি হবে, এরা তো এই বৃত্তান্ত জানে না, এই সমস্ত তো আর এই সমস্ত জিনিসটা তো খালি কি কব উপরওয়ালা আছে, আমার কথা উপরওয়ালা আছে, উপরওয়ালার উপর দিয়ে কেউ কোনো ই করতে না, হয়তো একজনের ভাই একজনের ভোগান্তে করতে পারে, একজনের ভোগান্তে করতে পারে, বুঝছেন? দাদা জানো কি বলতে চাইছিলেন? আমি বলছি কি যে যারা আসলে সত্যি কাজ করছে যেই করুক এই বিচারটা আমরা সবাই চাই, কিন্তু তত্ত্বটা ঠিক মতো না আপনারা তালাশ করিয়া যারা প্রকৃত দোষী তাদের যেন বিচার হয়, কিন্তু যারা নির্দোষী তাদেরকে যেন ফাঁসানো না হয় বা হ্যারেজ না হয়, এটি তারা জানিয়েছেন। শোক, এখন আমরা কথা বলবো এই ধনঞ্জয় হত্যাকাণ্ডের ব্যাপারে। তো এখানে শ্রী শ্রী গণেশ পাগল সেবা আশ্রমের যে সাধারণ সম্পাদক রয়েছে
পূর্ণব বিশ্বাস তার সাথে যে পূর্ণব বিশ্বাস আমাদেরকে একটু জানাবেন যে আসলে এই ধনঞ্জয় হত্যাকাণ্ডের যে ঘটনা সেটি বর্তমানে যে বর্তমান যে রূপ রয়েছে সেটি একটু বলবেন। কদমুর ইউনিয়নের দিঘিপাড়া গ্রামে বিগত নয় জুন যে হত্যাকাণ্ডটি ঘটেছিল ধনঞ্জয় হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডর জট খুব খুলে গেছে। এই জন্য আমি প্রথমে ধন্যবাদ জানাই এই মামলার আইও আবুল কালাম আজাদ সাহেবকে এবং প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের, যাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে এই কুলুলের হত্যাকাণ্ডটি খুব দ্রুত জট খুলেছে। এর সাথে আমরা মানে জানতে পেরেছি আমাদের দিঘিপাড়ার ছয় নং ওয়ার্ডের মেম্বার গোলক মেম্বার, সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত এবং সে 164 জবানবন্দিতে সে স্বীকার করেছে সে এই হত্যাকাণ্ডের সাথে জড়িত। অর্থাৎ যেহেতু সে স্বীকার করেছে এবং পুলিশের তথ্য প্রমাণ সাপেক্ষে এবং তার 164 জবাব অনুযায়ী সে খুনি, অতএব আমরা এই দিঘিপাড়াবাসীর পক্ষ থেকে, যুব সমাজের পক্ষ থেকে তার ফাঁসি দাবি করি এবং আইনের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি সেই শাস্তিটা দাবি করি এবং প্রশাসনকে অনুরোধ করব যে আরও যে আসামিগুলো রয়েছে সেই আসামিগুলো খুব দ্রুত ধরার ব্যবস্থা করার জন্য। এবং এর পাশাপাশি আমাদের সবচেয়ে দেখে বেশি খারাপ লাগে যে সে হত্যাকাণ্ড ঘটানোর পরে এলাকার থেকে সেই আসামিগণই ওই মানে আসামিদের গরু ছাগল লুটপাট করে নিয়ে গেছে, এরও একটা সুষ্ঠু সমাধানের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচার দাবি করি এই হত্যাকাণ্ডের সাথে, এবং হত্যাকাণ্ড যারা ঘটিয়েছে তারাই আবার ওই লুটপাট কাণ্ডের সাথে জড়িত। এরতে আমাদের দিদিবার যে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই ভাবমূর্তি ফিরিয়ে আনার জন্য এই হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী এবং হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদের দ্রুত বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তির মাধ্যমে এই হত্যাকাণ্ডের ইডা সুষ্ঠু সমাধান হোক। এখনে আমি কথা বলবো একজন মুক্তিযোদ্ধা, আমি তার সাথে কথা বলবো এই ধনঞ্জয়ের হত্যার ব্যাপারে। তো আপনার নামটা আমাদেরকে একটু জানাবেন। নাম অশোককান্তি বিশ্বাস। অশোককান্তি বিশ্বাস, তো এই ধনঞ্জয় হত্যাকাণ্ডের সম্পর্কে আমাদেরকে যতটুকু জানেন একটু বলবেন। ধনঞ্জয় আমার বাড়ির পাশে, পাঁচ মিনিট হাইটে দিতে লাগে, এইখান দিয়ে যতদিন হাঁটাচলা করতেছি ও খুলনায় কাজ করতো, খুলনা থেকে কাজ শেষ কইরা এলাকায় কাজ করে, এই কাজের মাধ্যমে যতদিন তার সাথে আপ ডাউন করতেছি দেখাশোনা হইতেছে, সে কোনো লোকের সাথে আমার মনে হয় যে কোনো অসৎ আচরণ করে না এবং তার একটা ভাষাও আমি খারাপ শুনি নাই। ওই একটা বাচ্চা ছিল এক বছর বা ছয় মাস বা নয় মাস, ওই তারে নিয়ে একটু খেলনা করতো আর সে হাতের কাজ যতটুকু জানতো ঘরে বসে এই কাজ করতো, এবং বাজারে যাইয়া এক কাপ চা কোনো দোকানে বসে খাইতো না, বিড়ি সিগারেট তো খাই না, বাজারে যাইয়াও কোনো লোকের সাথে যে আড্ডা দিত না। এবং যারা আটক হয়েছে তারা এলাকার কিরকম লোক ছিল শুনেন, এলাকায় যারা আটক হয়েছে তারা দোষী না হইলে তো আর আটক হয় নাই, তাদের বিচার হোক এবং যদি কোনো আসামি বাকি থাকে এই নিরীহংস হত্যার ব্যাপারে, যদি কোনো আসামি ধরতে বাকি থাকে আমি এইটা এলাকার পক্ষ থেকে এবং একজন মুক্তিযোদ্ধা হিসাবে আমি চাই আমার এলাকায় যদি সঠিকভাবে এই বিচার আচারগুলো সুন্দরভাবে হয়, সাজাপ্রাপ্ত হয়, তাহলে ভবিষ্যতেও তারা এই এলাকায় ওই ধরনের কোনো ন্যাক্কাজনক কোনো ঘটনা ঘটবে না, প্রকৃত বিচার যদি হয়, যদি আসামি যদি ধরতে বাকি থাকে আমি অনুরোধ করবো প্রশাসনের যে কোনো উপায় আমাদের এলাকাবাসীর যদি সহযোগিতা চায় আমরা সহযোগিতা করব আসামি ধরার জন্য। দর্শক, আমরা বর্তমানে অবস্থান করছি কদমবাড়িতে। তো আপনাদেরকে একটু আগেই বলেছি যে ধনঞ্জয় হত্যাকাণ্ডের যে ঘটনা, সেই হত্যাকাণ্ডের যে ধনঞ্জয়ের যে দোষী যারা রয়েছে তাদের একজনকে আটক করেছে এবং সেই 164 কিন্তু জানিয়েছেন এবং দোষ স্বীকার করেছেন যে গোলক মেম্বার, এবং সেই গোলক মেম্বারের বর্তমানে কী অবস্থা এবং সেটি কিন্তু জানতে চাইব এই কদমবাড়ি ইউনিয়নের যে চেয়ারম্যান রয়েছে বিধান বিশ্বাস তার কাছ থেকে। তো এখন আমরা কথা বলবো বিধান বিশ্বাসের সাথে। আসলে গত 9-6 তারিখে আমাদের এলাকার ধনঞ্জয় বারোই এটা ধুলুবার রাতে মাস্ক পরানোর জন্য বইলা বাড়ি থেকে বের হয়, কিন্তু তারপরের দিন ফিরে আসে নাই। তখন ওই ওর অভিভাবকরা আমাকে অবগত করে বিকেলবেলা, আমি তখন থানায় ওসি সাহেবকে ফোন করি, ওসি সাহেবের কাছে যাওয়ার জন্য বলি জিডি করার জন্য, এবং দেখা গেল পরের দিন
दस तारीखे विकेल बेला सन्दार दिखे रक्त पाव जाए ओई एलिकार चौकीदार गोविंदपुर अवगत कर ओसी सहेब के अवगत करी और स्पटे जा पुनर ओसी के अवगत करीपर पुलिस आसे एखे तदंत ओसी सहेब आसें सब इन्सपेक्टर आसें एर पर दिन दसटा एगारो दिखे देखा जाए लाश पावा गेछे एवं से ही लाशटा धनंजय बारोट लाश एरपे चौकीदार अवगत कर स्थानीय चौकीदार गोविंद बारोई एवं अवगत कर आगे ओसी सहेब नलेजे विभिन्न लोक दिसे संगे संगे दिसी पुलिस आसे सार्केल एस पी सर आसें एडिशनल एस पी सर आसें ओसी सहेब आसें विभिन्न प्रशासन कर्मकर्तागण आसें एवं सी आई डी ब्रांच आसें किन्तु हत्याकांडरा अत्यंत निर्मम एवं परितेपेर जेटा कोनोक्रमेई कोनोक्रमे मेने नेওয়া जाए ना एवं आमरा एइटार जारा जे एई हत्याकांडे जारा घटाइछे एदेर सर्वोच्च शास्ति आमी एई यूनियन चेयरमैन हिसेबे आमी एकजन एई माने एकजन नागरिक सुनागरिक हिसेबे एई एलाकार आमी दाबी राखी जरा हत्याकांड घटाई से निर्मम हत्याकांड ताके खून करे तार लास्टा पर्यंत मान मान गोपन करछे गुम करेछे हत्याकांडের संगे ওই ওয়ার্ডেরই ইউপি আমার ইউনিয়ন পরিষদের একজন সদস্য গোলক সরকার সে জড়িত আছে এটা আমরা কেউই জানতে পারতাম না কখনোই আমরা ভাবতো মানে পারছিলাম না কিন্তু দেখা গেল যে একজন আসামি ধরা পড়ার পরে যে দুইজন আসামি প্রথম ধরা পড়ছে এরপরে পুলিশের যে আমাদের রাজুর থানার যে চৌকস অফিসার সাব ইন্সপেক্টর আবুল কালাম আজাদ এবং আরো যে আমাদের পুলিশ সদস্য যে সম্মানিত সদস্যবৃন্দ আছেন বা অফিসার মণ্ডলী আছেন তাদের প্রচেষ্টায় আসল রহস্য মানে সামনে আসছে এবং সেখানে দেখা যায় যে আমাদের পরিষদের একজন সদস্য গোলক সরকার ও ওই মানে ওই ওয়ার্ডের সদস্য সে এই ঘটনার জড়িত কথা স্বীকার করছে এবং কোর্টেও সে স্বীকৃতি জমা দিয়েছেন এবং পুলিশের কাছেও দিয়েছেন আমি এই পরিষদে আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমি বলতে চাই যে গোলক সরকার যে ধরনের ঘটনায় লিপ্ততা পাওয়া গেছে তার তার আসপুর যে ইয়া পাওয়া গেছে এইটাই আমি তার নির্মম সর্বোচ্চ বিচার দাবি করি সে হতে পারে আমার পরিষদের আমি যে পরিষদের চেয়ারম্যান সেই পরিষদের সদস্য আমার কিছু যায় না একজন খুনির সঙ্গে যে খুনি এবং খুনির সঙ্গে যারা জড়িত আছে এদের সঙ্গে কোনো আমাদের কোনো সম্পর্ক থাকতে পারে না এদের আমরা অবশ্যই বিচারের আমরা দাবি করি ধন্যবাদ যে কারণ যে ধরনের খুনটা হয়েছে এবং যে ধরনের ঘটনা এখানে সামনে আসছে এর সে নির্মমতা কিছু এই পৃথিবীতে আছে বলে আমি মনে করি না অবশ্যই আমি চাবো যে তাদের এই বিচারের মুখে সর্বোচ্চ এবং মাননীয় কোর্টের কাছে আমি দাবি রাখব আদালতের কাছে যে তাদের সর্বোচ্চ সাজা দেওয়া হোক তো আজকে আমি বিদায় নিব এই কদমবাড়ি থেকে আপনারা জানলেন যে ধনঞ্জয়ের হত্যাকাণ্ডের যে মূল পরিকল্পনাকারী তিনি আটক হয়েছেন এবং তিনি একজন ইউপি সদস্য কিন্তু তারপরও কিন্তু ইউপি সদস্য হলো এখানে যে চেয়ারম্যান রয়েছে এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ রয়েছে কেহই এই হত্যাকাণ্ডের যে দায় একমাত্র যে পাপী বা দোষী সেই তার ভুক্তভোগী হবে অন্য কোন নিরীহ যেন জনগণ এতে যেন হয়রানি না হয় সেদিকে সবাই সজাগ দৃষ্টি রাখবেন তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ।